আমার ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জতাল জালাল ঘুমান না বান্দা আমরা ঘুমায় যাই আমাদের তো ক্লান্ত শরীর সারা দিনে যত কষ্ট করি তারপরে ঘুমায় যাই কিন্তু আল্লাহ বলেন গোলাম আমি ঘুমাতে পারি না ঘুমাতে পারি না আমি আল্লাহ কেন ঘুমাই না বান্দা জানো নাকি গভীর রজনীতে বান্দা তুমি যখন বিপদে পড়ে যাবে হসপিটালে যখন আমরা যাই আমরা দেখতে পাই ইমার্জেন্সি একটা কক্ষ রয়েছে ওইটা কিন্তু বন্ধ হয় না সারাটা রাত্রিতে খোলা থাকে জানেন খোলা থাকে কারণ যদি রাত দুইটার সময় একটা রোগী চলে আসে তাহলে তারে সেবা দেওয়া লাগবে আল্লাহ বলছেন গোলাম আমি আল্লাহ পাক ঘুমাই না বান্দা আমি আল্লাহ পাক কেন ঘুমাই না জানো নাকি গভীর রজনীতে বান্দা তুমি যদি বিপদে পড়ে যাও আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যখন তুমি ডাক দিবা বান্দা আমি আল্লাহ যদি ঘুমায় যাই বান্দা তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে পারবো না বান্দা বিপদে পড়ে গিয়েছে বান্দা বিপদে পড়ে গেলে মনের অজান্তে বেরিয়ে যায় আল্লাহ এই ডাকটা বেরিয়ে যায় বান্দা যখন সব দরজা বন্ধ হয়ে যায় বান্দার জন্য একটা দরজা যিনি খোলা রাখেন তিনি কে বান্দার জন্য একটা দরজা বন্ধ হয় না এজন্য আল্লাহ বলেন গোলাম আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে পারি না আমি আল্লাহ কেন ঘুমাই না বান্দা জানো নাকি গভীর রজনীতে বান্দা তুমি বিপদে পড়ে গেলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার পরে আমি আল্লাহ যদি বান্দা ঘুমায় যাই তাহলে তোমার ডাকে কেউ সাড়া দিতে পারবে না গভীর রজনীতে আল্লাহ পাক বান্দাকে ডেকে ডেকে বলে এ বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলেছ আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব তোমার টাকা পয়সা দরকার ঋণগ্রস্ত হয়ে গিয়েছ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সব হাজতগুলি পুরা করে দেয়